Bismillahirrahmanirrahim. Hi everyone. আপনারা কেমন আছেন? আপনারা সকল ভালো আছেন নি? আমরা তো আলহামদুলিল্লাহ আপনারার দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আরো একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আবারও আইসি। এখানে দেখতে পারছেন আমি গোজার মাছের শুটকি, আর এখানে তিনটা আলু নিছি, ছোট ছোট তিনটা আলু। তো গোজারও শুটকি দিয়ে আমি ছোট আলু দিয়া বুনা একটা তরকারি রান্নবো। এখানে আমি একটা হান্ডি বইছি, এখন আমি পরিমাণ মতন তেল দেবো। আর গোজারও শুটকি তারে আমি বেলা গরম পানি দিয়ে ধুইয়া ক্লিন করিয়া রাখছি, কারণ গজারও শুটকি লোকিয়া শুটকি তার মধ্যে বেশি লবণই থাকে দেওয়া। এখন আমি তেল দিছি পরিমাণ মতন দিয়া। রসুন বাটা আর পেঁয়াজ বাটাটা দিলাইমু। এখন আমি রসুন বাটা পেঁয়াজ বাটা একখানা, কারণ শুটকির মাঝে রসুনটা না দিলে শুটকির একটা শুধুমাত্র একটা গন্ধ বারো, শুটকির লাইটলি একটা গন্ধ লাগে, রসুনটা খুব বেশি লাগে। আর কারণ আমি সব তরকারিতে রসুনটা খুব বেশি খাই, আমার পরিমাণ মতন খাই, এত বেশি নাই আর কি। কারণ এখন তরো প্রচণ্ড ঠান্ডা, কারণ এটা খুব বেশি আমার ঠান্ডা খা লাগে, আমি একটু লেজি, এই ঠান্ডা খা আমার খুব বেশি লাগে। আমি ঠান্ডা খা ধরাই আল্লাহ দিচ্ছেন ঠান্ডা খেতে করবো, ঠান্ডা খা দেখতে থাকতে আমি ঠান্ডা দৌড়াইতাম, কারণ এদের তো ঠান্ডা দেখতে অবড়াইছি, ঠান্ডা তো আমার বেশি লাগে। এখন ঠান্ডা পরে আপনার সাথে বারোরও কিছু ভিডিও শেয়ার করবো, কারণ আমি চিন্তা রান্ধি ডেইলি আপনারা সাথে তো শেয়ার করি, কারণ আপনার লগে কথা কইয়া রাঁধতেও আমার ভালো লাগে। কারণ এখন তো দেখে একটা ঠান্ডার মাঝে গরম গুয়া থাকা বসন্ত স্কুলে দিয়ে পর দেখতে শপিং থাকলে শপিং করলায় পর গরম। তুমি কি তা করতে ছেলে ঠিক দিয়ে, আর তুমি ও বাবু তুমি খালি একটা পরে একটা গেঞ্জি চেঞ্জ করো তুমি রে ময়না, তুমি বাইয়ের গেঞ্জি ভিজছো। এটা সুনগিয়াম বাবা, তুমি সুনগিয়াম খাইয়ে বিনো ভালাইও। ওকে আর জল লাগো, এখন পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন আমি গুঁড়া মশলা অ্যাড করবো। আমি লবণ অল্প দিচ্ছি, কারণ এটা শুটকির মাঝে লবণ থাকে বেশি হয়। হলদি পাউডার অল্প, জিরা ধনিয়া পাউডার, মসুর পাউডার আর অল্প খারি পাউডার। আমি মশলাটারে কষাইয়া শুটকি দিয়ে শুটকিটারে কষাই। এখন মশলাটারে কষাইয়া আমি শুটকিটা দিলাম, এখন আরো কিছু সময় কষাইব। এখন অল্প পানি দিয়া কিছু সময় কষাইয়া পরে আলুটা দেবো, আর এসলাম আমি পরোটা বাঁধবো।
বাচ্চাতে চিকেন দিয়ে খাইলে বা কালকে তো বাচ্চা তোর স্কুল আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার বাচ্চা বেটো যাইবা কি সাড়ে আটটা বাজি গেছে তো আমি এখন পরোটাটা বাজি লাইম এখন আমি শুনলাম কাই পরোটাটা বাজম এখানে আমি চারটা পরোটা নিছি কিনা পরোটা একটা ফ্রাই করেছি আমি একটা সময় এন্ডা বাচ্ছিলাম এন্ডা বাজার তেল তুটা রয়েছে তেল আসলে চলে এ পরোটার মাঝে আলু দিলাম কিছু সময় আলুটা বসাইয়া আলাদা করে আমি জুল দিলাম তরকারির মাঝে জল দিলাম আর কাঁচামরিচ চাইছে লবণটা দেখছি লবণটা ঠিক আছে কারণ শিক্ষির মাঝে তো লবণ থাকে হোয়াইট ওয়ান ওকে ধন্যবাদ তরকারি আমি দিলে এরকম তরকারিটা হয়ে গেছে দেখে আমার রুটি গোলাটা হয়ে গেছে রাখি দিছি মারজান খাইলো বাবা মাহদি মন লেট করে যাইব বাবা মারজান Why are you eating? I have no idea. I'm chicken. Prota. Yes. Do you don't even know the name? How would you say that? Marjan, tumi kita khaira hai, Baba. Prota. Nuti. খাইদাই তুমি ওকে খাও বাবা ফিনিশ করি খাইয়া কুইক বেটো দাও কালকে স্কুল স্কুল তো নাই কালকে লাইটে ঘুমাইবাই আজকে সকাল যাও কি না কালকে নো স্কুল ওকে জি মারজান আল্লাহ হাফিজ কো মারজান আল্লাহ হাফিজ ওকে আমার গজারো শিটকিরো তরকারি রান্দাও শেষ কারণ আপনারা কইতে পারেন আমি বাগুয়াত দিয়ে করি আমি ডাইনার দি করি কারণ আমার ক্যামেরায় বাগুয়াত করে
ঠিক আছে আজকের মতন এখানে বিদায় নিলাম যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ লাইক দিবেন আল্লাহ হাফেজ